ভুটান থেকে জলবিদ্যুৎ আনতে চায় বাংলাদেশ। 3 থেকে 4 বছরের মধ্যেই তার সম্ভব বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নজরুল হামিদ। প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়বে 3 টাকার মতো। তাই ভুটানের বিদ্যুৎ বাংলাদেশের জন্য লাভজনক বলে মনে করছেন দেশটির অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী নর্বু ওয়াংচুক। ভুটান থেকে ফিরে মাহফুজ মিশু তৈরি করেছেন দুপর্বের রিপোর্ট। আজ রয়েছে প্রথম পর্ব, ছবি তুলেছেন জাকির হোসেন জাকির। ভুটান, চোখ জুড়ানো সৌন্দর্য আর প্রাকৃতিক সম্পদে ভরপুর তিলোত্তমা এক দেশ। হিমালয় থেকে নেমে আসা স্বচ্ছ পানির অসংখ্য নদী পাল্টে দিয়েছে দেশটির অর্থনীতি। আর এর মূল চালিকা শক্তি জলবিদ্যুৎ। মাত্র 2000 মেগাওয়াট বিদ্যুৎ ভারতে রপ্তানি করে এখন মধ্যম আয়ের দেশ ভুটান, যদিও 30,000 মেগাওয়াট উৎপাদনের সক্ষমতা তাদের। অবশ্য দেশটির নিজস্ব প্রয়োজন সর্বোচ্চ 1000 খানেক মেগাওয়াট বিদ্যুৎ। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, সুশাসন প্রতিষ্ঠিত। একটা প্রকল্প বাস্তবায়ন হতে হাতে গোনা 2-4 জনকে পুনর্বাসন করতে হয় আমাদের, খুব কম দামে, তাই আমরা জলবিদ্যুৎ দিতে পারি। সময়টা কানেক্টিভিটির, সময়টা আন্তঃসংযোগের, আর বিদ্যুৎ খাতে সেই আন্তঃসংযোগ বেশ ভালো করেই বাড়াতে চায় বাংলাদেশ। আর সেক্ষেত্রে বিশাল জলসম্পদের আধার এই ভুটান হতে পারে বাংলাদেশের শক্তিশালী অংশীদার। মহাপরিকল্পনায় উৎপাদন বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ আনতে চায় বাংলাদেশ। আমাদের পাওয়ার প্ল্যান্টগুলোতে প্রচুর জায়গা লাগবে, এই জায়গাও আমাদের দেশে কস্টলি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তাদের বিদ্যুৎ যদি আমরা নিতে পারি, যতটুকু পরিমাণে নেওয়া যায় না কেন, তাহলে এটা আমাদের জন্য লাভ হবে। ভুটানে তাই এখাতে বিনিয়োগেও আগ্রহী বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোপকের সাথে বৈঠকে সেই মনোভাবের কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী নজরুল হামিদ। নীতিগতভাবে তাতে সম্মত ভুটান। গিভেন দ্য স্মল সাইজ অফ আওয়ার ইকোনমি, বাড়তি বিদ্যুৎ আমরা বিক্রি করতে চাই। জ্বালানি সহযোগিতা নিয়ে গত সার্ক বৈঠকেও একমত হয়েছেন শীর্ষ নেতারা। এ খাতে বাংলাদেশের সাথে যুক্ত হওয়া তাই খুবই সম্ভব। আমরা ভুটানে ইনভেস্টমেন্ট করব, দরকার লাগে এখানে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করব, হতে পারে ভারতের সাথে জয়েন্ট ভেঞ্চার করে ভুটানে বিদ্যুৎ উৎপন্ন করে আমরা নিয়ে যাব। হোয়াট এভার দ্য প্রসেস ইজ, 3-4 বছরের মধ্যে আমরা বিদ্যুৎ না শুরু করতে পারবো। বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ভুটান 71-এর 6 ডিসেম্বর প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল দেশটি। নীতি নির্ধারকরা বলছেন সেখান থেকে জলবিদ্যুৎ আনতে পারলে নতুন উচ্চতায় পৌঁছাবে দ্বিপাক্ষিক সম্পর্ক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ভুটান। ভুটান থেকে বিদ্যুৎ আনতে ভারতের সম্মতি আদায়ের চেষ্টা করছে বাংলাদেশ। এ কাজে ভারতীয় জমি ব্যবহারের অনুমতি পাওয়া যাবে বলে আশাবাদী বাংলাদেশ ও ভুটানের বিদ্যুৎ মন্ত্রণালয়। থিম্পুর নীতি নির্ধারকদের সাথে বৈঠকের পর শিগগিরই বাংলাদেশ, ভারত, ভুটান তিন দেশের বিদ্যুৎ মন্ত্রীদের নিয়ে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নিচ্ছে ঢাকা। মাহফুজ মিশুর দুই পর্বের ধারাবাহিকের শেষটি আজ। ক্যামেরায় ছিলেন জাকির হোসেন জ্যাকি। রাজধানী থিম্পু থেকে 2.5 ঘন্টার পথ, জেলার নাম চোখা, সেখানেই ভুটানের প্রথম বড় জলবিদ্যুৎ কেন্দ্র। 1986 সালে ভারতের সে সময়ের রাষ্ট্রপতি উদ্বোধন করেছিলেন এটি। তারপর থেকে এখন উৎপাদনে চোখা জলবিদ্যুৎ কেন্দ্র। এরকম আরও কয়েকটি কেন্দ্র থেকে উৎপাদন হচ্ছে 2000 মেগাওয়াটের বেশি জলবিদ্যুৎ। ভুটানের চাহিদা কম, তাই সেই বিদ্যুতের 70% রপ্তানি হচ্ছে ভারতে। ভুটান থেকে বিদ্যুৎ আনতে হলে বাংলাদেশকেও ব্যবহার করতে হবে ভারতের জমি। সেই জায়গাটা ব্যবহার করার জন্য আমি মনে করি আমাদের খুব শক্তভাবে একটা ত্রিদেশীয় আমাদের মিটিং করার দরকার। চুক্তি অনুযায়ী 2020 সালের মধ্যে ভুটানে আরও 10,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করবে ভারত। তারপরও থাকছে 20,000 মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, সেটি কাজে লাগাতে চায় ঢাকা। বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল সড়ক যোগাযোগ চালুর উদাহরণ টেনে বিদ্যুৎ খাতে উপআঞ্চলিক সহযোগিতা নিয়ে আশার আলো দেখছে ঢাকা ও থিম্পু। ভারতের যে বিদ্যুৎ মন্ত্রী আছেন পীয়ূষ গোয়েল, তাকে আমি সরাসরি লিখব এবং আমি আশা করব তার সাথে সরাসরি বসার জন্য। এই বিষয়টা আমার মনে হয়
ভারত কিন্তু রাজি আমাদের ব্যাপারে, তারা উইলিং চার্জ নিবে হয়তো। ভুটান, বাংলাদেশ, নেপাল এন্ড ইন্ডিয়া, পরিবহন খাতে আমরা চার দেশ এখন সংযুক্ত। এই মডেল তো আমাদের সামনে আছেই, কাজেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে এরকম কানেক্টিভিটির কোনো সমস্যা হবে না, যেটা না হওয়ার কোনো কারণ নাই। এবং ভুটানে বসে আমি যা অনুভব করি এটা আমি মনে করি হবে এবং আমি অত্যন্ত আশাবাদী। ভুটানের জাতীয় অর্থনীতিতে জলবিদ্যুতের অবদান এককভাবে এখন সবচেয়ে বেশি 20% মতো। এ খাতের সম্ভাবনা তাই পুরোপুরি কাজে লাগাতে চায় থিম্পু। বিদ্যুৎ উৎপাদনের যে মহাপরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাংলাদেশ, তার জন্য কেবল দেশে বিদ্যুৎ উৎপাদন যথেষ্ট নয়, আর সে কারণেই হয়তো প্রতিবেশী ভারত এমনকি নেপাল ও ভুটান থেকেও বিদ্যুৎ উৎপাদন করে কিংবা অন্য কোনো উপায়ে দেশে নিতে আগ্রহী সরকার। সেজন্য অবশ্য ভারতের অনাপত্তি খুবই জরুরি। মাহফুজ, মিশু, যমুনা নিউজ, তালা ড্যাম, ভুটান।